হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তোরিস ব্লগে আরো একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওর সঙ্গে। এই দেখো জট্টুসা, দেখি তো লিপস্টিকটা তুলে ফেলেছে, লাল হয়ে রয়েছে। তো যাই হোক, কালকের ব্লগটা নিশ্চয়ই দেখেছো সবাই, আর যারা দেখোনি তারা আমার কালকের ব্লগটা অবশ্যই দেখে নিও। কালকে আমাদের অ্যানিভার্সারির মেইন ভিডিও গেছে, আর আজকে একটু জাস্ট আমি আরো কেক কাটবো। কেউই নেমন্ত্রিত নয়, কিছুই করছি না, জাস্ট কুট্টু। হ্যাঁ কুট্টু আছে আমাদের, ও তো সবসময় থাকে, ও সবার আগে। তো যাই হোক, আজকে একটু কেক কাটবো, ঘর সাজাবো, আর আমি একটু সাজবো, ব্যাস এই প্ল্যান, আর কোনো প্ল্যান নেই। আর যদি সন্ধ্যাবেলা সম্ভব হয় তাহলে একটু রেস্টুরেন্ট যাব খেতে, বাস এই ছাড়া কিছুই প্ল্যান নেই। তো এখন দেখো ডেকোরেশনের কাজ চলছে, এটা আমি খুলিয়েছি না, মুখ দিয়ে ফোলাইনি, এটা দিয়ে খুলিয়েছি। তো ডেকোরেশন চলছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি সবার ভালো লাগবে। তো আমরা ডেকোরেশনের কাজ বাস শুরু করে দিয়েছি, তোমাদের দাদা ভাই আর আমি, যেহেতু দুজনেরই অনুষ্ঠান সেই জন্য দুজনে মিলেই করব। কারণ প্রত্যেকবার, মানে প্রত্যেকবার বলতে হ্যাঁ প্রত্যেকবারই অ্যানিভার্সারিতে না আমি একা একাই সাজাই, আর তোমাদের দাদা ভাইয়ের বার্থডে বলো, তারপরে আমার বার্থডে হলেও তোমাদের দাদা ভাই সাজায়, কিন্তু আমি একটু হেল্প করে দিই, একটু আইডিয়া দিয়ে দিই। আমার বেশ ভালো লাগে এইসব কাজবাজ করতে, মানে সাজানো গোছানো এগুলো ভীষণ ভালো লাগে। তো এবার যেহেতু দুজনেরই অনুষ্ঠান, ওই জন্য আমরা চলো দুজনে মিলেই করি, আর সেরকম কোনো চাপ নেই। সকালবেলাটা একটু চাপ ছিল, ওদের একটু খাবার দাবার দিতে গেছিলাম ছোট ছোট বাচ্চাদের, তো সেই কারণের জন্য একটু চাপ ছিল যে ওরা যাতে দুপুরের খাওয়াটা মানে ওদেরকে খাওয়াতে পারি, সে একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম। তো যাই হোক, ওখান থেকে ফিরে এখন আর কোনো চাপ নেই, আস্তে আস্তেই সব কিছু করব। এই যে সাজানো গোছানো চলছে, সাজানো গোছানো হয়ে গেলে রেডি হব, রেডি হয়ে কেক কাটবো, ব্যাস। আর একটু ঠান্ডা লেগেছে সেটা আমার কথা শুনেই বুঝতে পারছো, ওই জন্য আওয়াজটা একটু ভারী ভারী লাগছে। আমি জানি না, মনে হয় খুব বিচ্ছিরি শোনাচ্ছে, কিন্তু কিছু করার নেই, এডিটিংটা যেহেতু আমি করি আমাকেই করতে হবে, তোমাদের দাদা ভাই আমাকে এডিটিং করে দেয় না। ওই আমাকে শিখিয়েছিল প্রথমে এডিটিং করাটা, তারপরে ওই এখন মানে ছুঁয়েও দেখে না এডিটিংটা, আমি সব করি আর কি, ওই জন্য আমাকেই করতে হলো, মানে হচ্ছে আর কি, পরে ভয়েস ওভার দিচ্ছি, তো সেই জন্য কথাটা ভীষণ ভারী ভারী শোনাচ্ছে। যদি ভালো না হয় কাট কাট বলে আবার ডিরেক্টর বেলুন ফোলাচ্ছে নাকি এতক্ষণ ধরে? হ্যাঁ উঁচু নিচু হয়ে গেল না, আমি জিনিসটা উঁচু নিচু হয়ে গেল, তো ছেড়ে দাও, মানে ওইটা ছোট ফোলানো হয়েছে, ওটা বড় ফোলানো হয়েছে, বুঝলে? বুঝলাম। মাঝখানে কি দেবে? এটা দাও, এই চিকি চিকি আলাদা দিয়ে দি, দাও, খারাপ লাগছে না, মানাচ্ছে না। তো শেষমেশ আমাদের সাজানো কমপ্লিট, আমরা যতটুকু পেরেছি তাই না? তো শুরুটা হচ্ছে এখান থেকে, এটা অবশিষ্ট তিনটে বেলুন ছিল এখানে লাগিয়েছি, আর মেন ভিউটা এরকম যাচ্ছে। গরিবের ডেকোরেশন আমাদের। তো ডেকোরেশন দেখে যদি কারো পছন্দ হয় তোমরা তোমাদের বিশেষ দিনগুলোতে আমাদের বুক করতে পারো। একচুয়ালি আমার না ভীষণ শেখার ইচ্ছা ছিল ডেকোরেশনের কাজ, কিন্তু আমার বর মানে আমি কি কম পারি নাকি? দেখো এইগুলো কিন্তু আমি লাগিয়েছি, এই ঝুনঝুনি গুলো, যে বিয়ে বাড়ি ফাড়ি এরকম সাজানো টাজানো এইসব, এইদিকে দুটো বেলুন, ওইদিকে দুটো বেলুন, রুম ডেকোরেশন, আর এরকম উপর থেকে আসছে জিনিসটা, এটা ফেলে দিতে হবে, আমি বেডশিটটা পেতে দিই, এগুলো একটুখানি নামিয়ে দেবে, বিছানাটা পাতলা হবে, thank you.
তো এবার সব কিছু রেডি করার পর এখন আমি আর তোমাদের দাদাভাই রেডি হব। তোমাদের দাদাভাইয়ের তিনটে ড্রেস হয়েছে, দুটো সোয়েটশার্ট হয়েছে, একটা শার্ট হয়েছে। তো ব্যাপারটা হচ্ছে সকালে একটা পরে ফেলেছে, আগের দিন একটা পরে ফেলেছে, আর আজকে ব্ল্যাক কালারেরটা মানে আর কি নতুন ছিল, তো ব্ল্যাক বলে আমি পরতে দিলাম না, আমি আগেরটাই পরতে দিলাম, ব্ল্যাকটা তুলে রেখেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা রেডি হয়ে গেছি, কেমন লাগছে আমাদের দুজনকে কমেন্ট বক্সে জানিও। তোমাদের দাদাভাইয়ের দেওয়া শাড়িটা পরেছি। তো এবার হচ্ছে কেক কাটার পালা, আমি আগে সব রেডি করে নিই, তারপরে তোমাদের দাদাভাইকে বসাবো। ও আর কি ফোনটা ধরে আছে, যেহেতু ফোন ওই ধরে দেয় আর আমাদের স্ট্যান্ডে রেখে করতে হয়, সেহেতু ওই ফোনটা ধরে আছে, মানে আর কি ভিডিওটা তুলছে, আর আমি এইদিকে কেক কাটার জন্য সমস্ত যোগাড়যন্ত্র করে ফেলছি। এখন হচ্ছে ওই যে বাবার সাথে ভিডিও কলিং এ কথা হচ্ছে, মানে সাজিয়েছি যে বাবাকে ভিডিও কল করেছিলাম, দাদাও ছিল সাথে, তো দেখাচ্ছিলাম ভিডিও কলিং করে। আর আমার দাদা আর বৌমণি কিছুদিন পরেই বাড়ি আসছে, অনেক প্ল্যান আছে, সব তোমাদের সঙ্গে শেয়ার করব। ফেব্রুয়ারি 23 তারিখে ওরা বাড়ি আসছে, ভীষণ মজা হবে, দাদা বৌদি দুজনেই আসছে।
কেক কাটা হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি একটু রেস্টুরেন্টে। ভেবেছিলাম যাব না, তা বললাম না যাই। নরমালি তো যাওয়া হয় না, আমি জোর করে নিয়ে যাচ্ছি, তো চলো এবার যাওয়া যাক। তো রেস্টুরেন্টে এসে আমাদের খাবারের অর্ডার করাও হয়ে গেছে। আপাতত একটা ড্রাই চিলি চিকেন নিয়েছি, এখন এটাই খাবো। আর রেস্টুরেন্টে ঢোকার আগে আমি সোয়েটার আর মাস্কটা খুলেই ভেতরে ঢুকেছি। আবার কেউ ভেবো না যে মাস্ক ছাড়া আমি চলে এসেছি। সোয়েটারটা ভেতর মানে বাইরে আর কি স্কুটির ডিকের মধ্যে খোলা আছে আর কি, নাহলে ভেতরে ভীষণ গরম লেগে যাচ্ছিল। আর আমি জানি এর ভেতরটা গরমই থাকবে, ওই জন্য আমি খুলেই এসেছি বাইরে থেকে, আবার যাওয়ার সময় পরে নেবো। আর এর ভেতরে মিউজিক চলছিল, তো কপিরাইট এসে যাবে বলে আমি এখানে ভয়েস ওভার দিচ্ছি, আমি ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা অফ করে দিয়েছি। এখানে আসলে এটাই হয়, এখানে মিউজিক চলে আর আমার এখানে ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক অফ করে দিতে হয়, মানে ওখানে যে মিউজিকটা চলছে বা আমাদের মধ্যে যা কথাবার্তা আছে সেটা আমি শোনাতে পারি না, কারণ কপিরাইট চলে আসবে ওই সেই কারণের জন্য। আমরা চলে এসেছি আর আজকের মতো শেষ করেছি, খুব মজা হয়েছে। হ্যাঁ, তো খুব মজা করেছি, খুব ভালো কাটলো আজকের দিনটা, ভীষণই ভালো। আর আর তোমরা আশীর্বাদ করো যেন এভাবেই ভালো থাকতে পারি আমরা আগামী বছরগুলোতে, মানে যতদিন বেঁচে থাকবো আর কি, ওর সাথে যেন সুন্দরভাবে কাটিয়ে যেতে পারি। আর যাই হোক, তোমার ভালো লেগেছে আজকে সারাদিনটা? দারুন দারুন। আর জন্মদিন, জন্মদিন বলছি কেন, অ্যানিভার্সারি গিফটটা দেখো। আগের দিন দেখিয়ে দিয়েছি ওই জন্য দেখালাম না, আমিও পড়েছি, মানে এত ভিডিও ফিডিও এত কিছু করা হয়েছে যে দেখানো হয়নি যে পরে কেমন লাগছে। এই যে যাই হোক, খুব খুশি। হ্যাঁ, গিফট পেলে কান্না ভালো লাগে, সবার ভালো লাগে। তো যাই হোক, এখানে ভিডিওটা শেষ করছি, এখন বাড়ি চলে এসেছি। এসে সবকিছু খুলে টুলে ফেলেছি, শুধু চুলটা খোলা হয়নি, ওটা বেনুনি করা আছে, একটু সময় লাগবে, ক্লিপ টিলিপ দেওয়া আছে। তো যাই হোক, সবাই ভালো থাকবে, আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। টাটা, গুড নাইট। টাটা, গুড নাইট।